যখন সূর্যের আভায় আলোকিত হয় ভোরের শিশির, যখন পাখির কলরবে সরোবর ভোরের শহর, ঠিক তখনই দুটো চোখের চাপা আর্তনাদ বলতে চায় তার স্মৃতির ছেঁড়া পাতার গল্প। গল্প তা যেন সবসময় রূপকথার রাজ্যে হারিয়ে যাবার চেষ্টা। আর এমনই নাম জানা না জানা গল্পের দৌড়ে আমাদের আজকের গল্প ঘড়ি। মালা তো জোস অস্তির মামা, সুন্দরী দাঁড়াচ্ছ কেন একা একা? কোথাও যাচ্ছিল নাকি? রিক্সা লাগবে? আরে রিক্সার কি দরকার, তুমি আমি হাইটা হাইটা যাবো। চুপ বিয়া, তোদের দল উসলাই তাই না? মাইয়া দেখলে উসলাই। আরে মায়া মানুষ দেহে উসলাই নাকি পোলা মানুষ দেহে উঠে যাবো? আর তার উপরে তুমি যে সুন্দরী, এই কি সমস্যা? এনে কি সমস্যা মানে? এই বেটা তোরা কই দেবো কি সমস্যা? তোরা বেটা মায়া মানুষ দেখলেই তোকে মাথা ঠিক থাকে না? না মালে কি কয়? ওই বেটা আমি কি তোর মতো ইজলারে যে মায়া দেহে উসলাম না পোলা দেহে উসলাম? কি কইলি তুই? আচ্ছা ঠিক আছে, কি বলবি বল? আমার 2000 টাকা লাগবে, টাকা দাও। কি বললি? আরে 2000 টাকা লাগবে, শোন না একটু টাকা দাও। এমন ভাবে কথা বলতেছস, তাহলে তোর টাকা আমার কাছে জমা রাখছস, এখন সেই টাকাটা ফেরত চাইছস। এটা তুমি কি বললা আব্বা? আমি কি তোমার সন্তান না? তোমার টাকা কি আমার টাকা না? তোমার সম্পত্তি তো মানে আমার সম্পত্তি, নাকি তোমার আর কোনো সন্তান টন্তান আছে? দাও টাকা দাও, তুমি এই সব ভণ্ডামি করো না তো, দাও টাকা দাও। ফাজিল ছেলে, তুই বাপরে অপমান দিস, বাপরে অপমান করস, তাহলে টাকা দাও। আচ্ছা আগে বল, তোর টাকা লাগবে কেন? আরে আমার একটা বন্ধু আছে, ওর একটা গার্লফ্রেন্ড আছে খুব সুন্দরী, সামনে ওর জন্মদিন, ওই ওরাই হালকা পাতলা কিছু গিফট টিপ কিনা। দাঁড়া 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 দাঁড়া, বন্ধুর গার্লফ্রেন্ডের জন্মদিন, তুই কি পাগল নাকি? আমি পাগল না, তুমি এখন পকেটে হাত দাও আর টাকা দাও। আরে বোকা, বন্ধুর গার্লফ্রেন্ডে উইশ করবি, ও তোরে জুতা পিলা করবে। কইছে তোমারে, তুমি টাকা দাও। আশ্চর্য, তুই আমার আর কত জ্বালাবি বল? আব্বা এত পেশাল না পড়ে টাকা দাও তো, আমার সময় নাই। তুই আমার সারা জীবন জ্বালাবি। আচ্ছা যাও, ওই তো যাও যাও যাও। হাই দেরি করবি না, কিন্তু তাড়াতাড়ি বাসায় আসবি। পাহাড় Thank you.
কিরে এরকম মুখ গোমড়ায় বসে আছিস কেন? আব্বা তুমি আমার সাথে এই কাজটা করতে পারলা? আমি আবার তোলে কি করলাম? তুমি তুমি আমার সকালে যে টাকাটা দিছো ওই টাকাটা পুরাই অসুস্থ। আশ্চর্য কথা বলো, টাকা আবার অসুস্থ হয়? তোমার যে আজকাল কি হইছে আমি কিছুই বুঝি না। আমার আবার কি হইছে? তুমি ইদানিং একটু বেশি কেয়ারলেস হয়ে গেছো। তোমার দেখাশোনা করার লাগিয়া বাসায় একটা মায়া মানুষ দরকার। মানে কিছু বুঝলাম না, কি বলতে চাও? মানে তোমারে একটা বিয়া দেওয়া দরকার। বুঝছি, মানে বিয়াটা তোর করতে ইচ্ছা করে, এটা আমার ঘাড়ের উপর চাপায় দিতে চাস না? হ্যাঁ, কইছে তোমারে। এটাই ঠিক। হ্যালো ভাইয়া। আরে তুমি? হ্যাঁ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কোথাও যাচ্ছিলেন? এই তো সামনেই যাচ্ছিলাম। তুমি কোথাও যাচ্ছ নাকি? না, এমনি আশেপাশে বের হয়েছিলাম। ও আচ্ছা, তাহলে চলো একসাথে যাই। হ্যাঁ যাওয়া যায়, চলেন। বাজার করতে এতক্ষণ লাগে? কই বাজার? কই বাজার? কই কথা কষ্ট কেন তুই? বাজারের টাকাটা হারায় গেছে। কি টাকা হারায় গেছে? গত মাসে না তুই টাকা হারাইছস? তুই টাকা হারাসলে অন্য কিছু করস? তোর কি বুদ্ধিজ্ঞান কিছু হয়নি? তুই বড় হইছস না? এটা কি শুরু করছস? বাবা টাকাটা কি আমি ইচ্ছে করে হারাইছি নাকি? আর তুমি সবসময় আমার লাগে এমন করো কেন? সবসময় এরকম করো? তুই কি নবাবের কোলা হইছস? টাকা কামাইতে কেমন লাগে জানোস? তুই কখনো টাকা কামাইছস? হ্যাঁ বাবা, তুমি নবাব নবাব সবসময় এটা কি কও? তুমি আমার এমন কি দিয়া রাখছো? থাকো তুমি তোমার নবাবি লয়ে। আশ্চর্য, টাকা হারাইছে আবার কথা বলা যায় না? রাগ করলো। জয় জয়, আজকে আমার বাবার জন্মদিন, আর আজকে এই দিনে আমি তার সাথে এমন করলাম।
জয় ভাই। তুমি কি করছো আমাকে দিও। হ্যালো, আপনি কি জয়ের বাবা? আমি সোমা বলছি। হ্যাঁ, আমি জয়ের বাবা। কেন, জয় কি কিছু করেছে? জয়কে কিছুক্ষণ আগে কিছু বকেটে ছুরি মেরেছে। সেদিন জয়ের এই আত্মত্যাগের বিনিময়ে মানুষরূপী হায়নাদের কবল থেকে বেঁচে যায় সোমা। এই আত্মত্যাগের ঠাঁই হয়তো কোনো চিরকুটের পাতায় হবে না। এই নিষ্প্রাণ শহরে হয়তো কোনোদিন জয়কে আর দেখা যাবে না। প্রতিটি বাবাই তার সন্তানকে রাখতে চায়, কিন্তু নিয়তি তাকে কেড়ে নিয়ে যায়। এই ইট পাথরের শহরে তখন থেকে যায় কাটানো কিছু মুহূর্ত, আর কিছু খুনসুটিময় স্মৃতি।